এটা কথা স্পষ্ট কৰি দিছে কেন্দ্রীয় সরকারে যে সিবিএসইর পরীক্ষা হব, পরীক্ষা হওয়াটো সুনিশ্চিত, আর এইটো জুন মাহত হয়তো পরীক্ষা অনুষ্ঠিত করার সম্ভাবনা নাই, জুলাই মাহত পরীক্ষা অনুষ্ঠিত করে এটা শিডিউল, মই কৈছো এইটো প্রস্তাব, সিদ্ধান্ত নহয়, সেই প্রস্তাবটো হল অহা 5 সেপ্টেম্বরের ভিতৰত সকলো গোটেই পরীক্ষার প্রক্রিয়াটো সম্পূর্ণ করার এটা প্রস্তাব রাখিছে, যিটো প্রস্তাব অহা 2-3 দিনের ভিতৰতে এইটো ভারত সরকারে চূড়ান্ত করব। সদায় এটা প্রশ্ন আহে যে আমার বোর্ডের পরীক্ষাবিলাক বেলেগ তারিখত অনুষ্ঠিত হয়, আমার সিবিএসইর পরীক্ষাবিলাক বেলেগ তারিখত অনুষ্ঠিত হয়, তেওঁলোকৰ সিবিএসইর পরীক্ষার প্রক্রিয়াটো বেলেগ হয়, আমার পরীক্ষার প্রক্রিয়াটো বেলেগ হয়, পিছত গৈ পেলাই আমি সর্বভারতীয় শিক্ষানুষ্ঠানবিলাকত আমার লড়া ছোৱালীর নাম ভর্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হয়। এতিয়া আমি যেহেতু গোটেই ভারতবর্ষের কারণে সিবিএসই পরীক্ষা আর আমার কাউন্সিলর পরীক্ষা আজি আলোচনার জড়িয়ে আমি যিখিনি ইঙ্গিত পালো, এই দুইটা পরীক্ষার ধরন করণ শিডিউলিং এইবিলাকর মাজত একটা সামঞ্জস্য থাকিব, আর তেওঁলোকে যেটো ফর্মুলাত যেনে ধরনের কেটামান সাবজেক্ট সংকুচিত করে হলেও যি ধরনের পরীক্ষা পাতিব আমিও সেই ধরনের পরীক্ষা পাতিম, এতেকে মার্কিংৰ ফর্মুলাটো ইভালুয়েশনৰ ফর্মুলাটো একে হব। কিন্তু সকলোকে মই পুনর্বার ছাত্র ছাত্রীসকলক অভিভাবকসকলক অনুরোধ জানাব বিচাৰিছো, পরীক্ষা অনুষ্ঠিত হব, সিবিএসইর পরীক্ষাও অনুষ্ঠিত হব আর আমার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের পরীক্ষাও অনুষ্ঠিত হব, দুইটার মডেলটিজর ক্ষেত্রে সামঞ্জস্য থাকিব, গতি ভবিষ্যতে কোনো অসুবিধার সৃষ্টি নহয়, আর এই পরীক্ষার তারিখবিলাক প্রতিযোগিতামূলক পরীক্ষা JEE বা NEET তার লগত যাতে কোনো কনফ্লিক্ট নকরে সেই কথাটোর প্রতিও সরকারে দৃষ্টি নিক্ষেপ করব, এটা খুব সুন্দর সামঞ্জস্যতারে পরীক্ষাখিনি অনুষ্ঠিত হব, কিন্তু তার বাবে পরিস্থিতি উন্নত হব লাগিব, সকলকে পুনর্বার মই ঘরতে থাকিবলে অনুরোধ জানাইছো, আর পড়া শুনাত মনোনিবেশ করিবর কারণে অনুরোধ জানাইছো, পরীক্ষা কেনে ধরনের দিব তার কারণে মনোনিবেশ করিবর কারণে অনুষ্ঠিত অনুরোধ জানাইছো, পরিস্থিতি উন্নত হওয়ার লগে লগে পরীক্ষা অনুষ্ঠিত সকলে হলে যাতে আমি সকল সিবিএসইর ছাত্র ছাত্রী সকলেও আর আমার সেকেন্ডারি এডুকেশন আমার কাউন্সিলর ছাত্র ছাত্রী সকলেও যাতে ভাল ফলাফল করিব পারে তার কারণে প্রস্তুত হয়ে থাকবলে অনুরোধ জানাইছো। সিদ্ধান্ত নহয়, আলোচনা হয়েছে, চর্চা হয়েছে, সিদ্ধান্ত সরকারে গঠন করিব, গ্রহণ করিব। আজি এখন ভিডিও কনফারেন্সের জড়িয়ে ভারতবর্ষের সকল শিক্ষামন্ত্রী আর কেন্দ্রীয় সরকারের 4 গৰাকী মন্ত্রীর উপস্থিতিত গোটেই বিষয়টি পর্যালোচনা করা হয়েছে, আর হি মোটামুটি একই হব, মানে আমার হায়ার সেকেন্ডারির পয়সা আমার পরীক্ষা আমার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলে অনুষ্ঠিত করে, সিবিএসইর যে ক্লাস 12 পয়সা পরীক্ষা আমার